আল্লামা মামুনুল হকের আজকের এই দৃশ্য দেখে প্রায় সবার চোখের কোণে অশ্রু জমেছে হৃদয়কে করেছে ক্ষত বিক্ষত তিনি তো পালিয়ে যাবেন না তিনি তো ভয়ঙ্কর মাদক সম্রাট না তাহলে কেন তাকে এমনভাবে আটকাতে হবে এর চেয়ে ভয়ঙ্কর আসামিকেও রাজার হালে আদালতে তোলার চিত্র কি এদেশে আমরা দেখিনি আসামির সাথে পুলিশের সেলফি বাজি করতে কি দেখিনি তাহলে কেন এমন করা হচ্ছে আলেমদের সাথে জানি জবাব কেউ দেবেন না এত নিরাপত্তা হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাথায় হেলমেট দিয়ে বিশাল ভয়ঙ্কর কোনো অপরাধীর মতো জাতির সামনে উপস্থাপন করানো হলো আল্লামা মামুনুল হক সাহেবকে আলেমদের প্রতি এদেশের প্রশাসনের এরকম নিকৃষ্টতার ফলাফল অবশ্যই পরকালে ভোগ করতে হবে এ জুলুমের হিসাব আল্লাহতালা পই পই করে হিসাব নেবেন আজ হোক বাকাল এই দৃশ্য লক্ষ লক্ষ ওলামা এবং কোটি কোটি ইসলাম জনতার হৃদয়ের রক্তক্ষরণ বৃদ্ধি করেছে দিন দিন প্রতিবাদী জনতার রক্তের উত্তাপ বৃদ্ধি পাচ্ছে একজন আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে আর কতদিন টানা হেঁচড়া অন্যায়ভাবে আটকৃত আলেমদেরকে দ্রুত সময়ে ছেড়ে না দিলে কোনো একদিন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে লক্ষ কোটি জনতা যখন পথে নেমে আসবে কেউ আটকাতে পারবে না কোটি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হকের এমন দৃশ্য এদেশের জনগণ আর বেশি দিন সহ্য করবে বলে আমার মনে হয় না কয়েকদিন আগেও আমরা দেখলাম সিরিয়াল কিলার ঠান্ডা মাথার খুনি ওসি প্রদীপকে আদালতে নেওয়া হলো ঠান্ডা মাথায় যে আসামি মানুষ হত্যা করে ফেলে সেই ওসি প্রদীপের হাতে কোনো হাত করা ছিল না একজন খুনি আদালতে মুক্ত হাতে হাজির হতে পারলে মাওলানা মামুনুল হক সহ অন্যান্য আলেম যারা গ্রেপ্তার হয় আদালতে হাজির দিতে আসছে ওনাদের হাতে কেন হাত করা দিয়ে বেঁধে রাখা হচ্ছে বাংলাদেশের আইন সত্যি কি সবার জন্য সমান আলেমদের হাতে হাত করা জামিন নেই আর প্রতিতাদের হাতে মেহেদি জামিন পেয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে মহান আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না নিশ্চয়ই মহান আল্লাহর পাকরাও বড় কঠিন দ্রুত সময়ে আল্লামা মামুনুল হক আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবিসহ সহ আটকৃত সকল আলেমদের মুক্তি প্রদানের দাবি জানাচ্ছি